হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে সানডে আর এখন বাজতে চলছে সকাল 8:30। তাহলে চলো সবাই একসাথে আজকে দিনটা এখান থেকে শুরু করি। প্রথমেই চলে এলাম আমার রুমে। তো আমার রুমের বেডটা ফার্স্টে গুছিয়ে নেব ভালো করে, তারপর অন্য কাজ করব। চলো। হালকা ব্রেকফাস্ট করে এখন বসে পড়েছি স্কুলের কাজ নিয়ে। এই কাজগুলো এখনই কমপ্লিট করে ফেলবো, সকাল সকাল সব কমপ্লিট করে নেব, কারণ আজকে আর রাতে এইসব নিয়ে বসতে পারবো না। সন্ধ্যের দিকে একটু বেরোতে হবে, মার্কেটে যেতে হবে। বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হতে চলেছে, তো অনেক কিছু কেনাকাটার আছে, সেগুলো কিনতেই যাব আজকে মার্কেটে। তো রাতে আর এই সমস্ত নিয়ে বসা হবে না, সেই জন্য এখন একটু কমপ্লিট করে রাখছি। এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার শান্তি হয় না। আর মা মনে হয় এখন অলরেডি কিচেনে ঢুকে পড়েছে, রান্না স্টার্ট করে দিয়েছে। তো আমি কাজগুলো শেষ করে তারপর মায়ের কাছে যাব। বেশিক্ষণ লাগবে না আশা করি, 1 ঘন্টার মধ্যেই সব হয়ে যাবে। আর এই কাজগুলো নিয়ে আমি প্রায় দিনই সন্ধ্যের পরই বসি, যখন ফ্রি থাকি তখন বসি। বাট আজকে আর সন্ধ্যেবেলায় টাইম হবে না, কারণ সন্ধ্যেবেলায় আমি আর মা বেরোবো মার্কেটে। তাই এখন সব সুন্দরভাবে গুছিয়ে তারপর বাকি কাজ করব। এখানে এখন চিকেনটা ম্যারিনেট করা চলছে, মা চিকেনটা ভালো করে মাখছে। আর আজকে গার্লিক চিকেন হবে, তাই তো মা? হ্যাঁ। তো এখানে যা যা দিয়ে মাখা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি। টক দই, নুন, হলুদ, আর রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে মাখছে। একটু কাঁচা তেল দিয়ে। হ্যাঁ, আর এখন একটু কাঁচা তেল দিয়ে দেবে মা। কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর এমনি তো রসুন বাটা আরো লাগবে যেহেতু গার্লিক চিকেন, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন এটা মা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবে, ঢেকে রাখা হবে। ওদিকে আমি অলরেডি আলুগুলো ভেজে ফেলেছি, ভেজে তুলে রেখেছি, আর মশলাগুলো কষাচ্ছি। এটা এখানে কিছুক্ষণ মেখে মা রেখে দেবে ঢাকা দিয়ে, তারপর আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে রান্না স্টার্ট করব। গোলু আসেনি? ওর মাও আসেনি। কখন থেকে এরা পাগলের মতো করে যাচ্ছে খাওয়ার জন্য, ওয়েট করে রয়েছে, সব লাইন দিয়ে বসেছিল। তারপর মা দিচ্ছিল না যেহেতু, ওয়েট করতে করতে তারপর এদিক ওদিক চলে গেছিল। অর্ধেক চলে গেছে, 3-4 তো নেই, এই 4টে আছে। এনে এনে আনি আনি দিয়ে দিয়েছি সব। ছোটটা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওকেও দিয়েছি, বড় দেখি একটু। এদিকে চিকেনটা একদমই রেডি হয়ে গেছে, তো আর জাস্ট 2 মিনিট এটা ঢেকে রেখে তারপর নামিয়ে ফেলবো। আর একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাতের সাথে খাবো তো সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর এখনো আমাদের সকালের খাবারটা খাওয়া হয়নি,
তো এটা নামিয়ে মানে চিকেনটা নামিয়ে তারপর আমি আর মা খেতে বসবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আমার আর মায়ের সকালের খাবার খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি, আর মোটামুটি কিচেনের কাজ তো সবই হয়ে গেছে। তো মা এখন বাইরে কিছু কাঁচা ধোয়া করছে, আর আমি দেরি করব না, গিয়ে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলবো, কারণ একটা অলরেডি বেজে গেছে, তো গিয়ে স্নানটা সেরে ফেলবো। ও মা কি করছো? ওই একটু কফি খাবো আজকে। ও কদিন ধরে খাওয়া হচ্ছে না। হ্যাঁ, অনেকদিন ধরে আমাদের কফি খাওয়া হচ্ছে না। খাই না কি বেশি? তুই খেতেও চাস না দুধের জিনিস, তুই তোর দিন ঠিক আছ, তাই তোর জন্য আমিও আমার ভালো লাগে না এটা খেতে। আর আমি আর মা লাঞ্চ করার পর শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, মা বলছে তুই শোশো না আমি একটু আসছি 2 মিনিট। হ্যাঁ, এরকম বলে উঠেছে আর কিচেনে এসেছে, তো এসেছেই আমি ভাবছি কি করছে খুটখুট করে, তো আমি আবার উঠে এসেছি দেখতে, দেখি কি কফি বানাচ্ছে মা এখন। এই যে হয়ে গেছে, এবার দেবো। আমাদের এই দেখো এখানে কিচেনে যে সিঙ্কটা রয়েছে সেটা আবার মা ভালো করে কলটা ভালো করে পেঁচিয়ে রেখে দিয়েছে পলিথিন দিয়ে, এটা আমাদের ব্যবহার করা হয়ও না এই সিঙ্কটা। হ্যাঁ, নিচেও আমাদের কল আছে, এটা আমাদের ব্যবহার করা হয়ও না, আমরা এখানে বাসন টাসন কিছুই ধুই না, মা বেশি পরিষ্কার তো, কারণ মা ওই কিচেনে পছন্দ করে না যে কিচেনের পাশে এভাবে বাসন ধোয়া। হ্যাঁ, মেশিনে ধুলে পরে মা ওই জল টল ছিটে আসে, তো সেই জন্য মা ওটা পছন্দ করে না। এই যে কলটা মা আবার খুললো দেখা যাচ্ছে না, অন্ধকার আছে নিচে। সন্ধ্যে 6:30 বাজতে চলছে, এই দেখো মা আর আমি একদমই রেডি হয়ে গেছি মার্কেটে বেরোনোর জন্য। ভেবেছিলাম যে আজ একটু তাড়াতাড়ি বেরোবো, মাও বলছিল যে তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে পড়বো, বাট সেটা হলো না, সেই দেরি হয়ে গেল। যাই হোক, এখন মা আর আমি একদম রেডি, শুধুমাত্র মাস্কটাই পরার বাকি রয়েছে, তো মাস্ক পরবো আর চটপট মার্কেটের জন্য বেরিয়ে যাব। এই যে মা, তো চলো মা, হয়ে গেছো তো সব নিয়েছো? হ্যাঁ, টোটো পেলে ভালো, নাহলে আবার ওই টোটোর জন্য ওয়েট করতে করতেই লেট হয়ে যায়, আর অটো পেলে তো আরো ভালো, যাই হোক অটো টোটো যেটাই পাই সেটাই তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ব্যাগও রেডি আছে, তো এবার বেরিয়ে পড়ব। চলো মা, মাস্ক পরো। হ্যাঁ, মাস্ক পরছি। বাইরেটা একদমই অন্ধকার হয়ে গেছে, আর মাকে বারবার করে বলছি চশমাটা পরো, পরেনি, আমি দেখো চশমা পরে ফেলেছি। পরবো, টোটোতে উঠি পরবো, তোমার ব্যাগ আমার কাছে। আস্তে আস্তে এগোচ্ছি,
চলে এসেছি এই দোকানটাতে আর এই যে এখানে সব গোপালের জামা কাপড় পাওয়া যায় তো মার্কেটে এসেছি আর মা গোপালের জন্য কিছু নেবে না সেটা হতে পারে না তো এখন চলে এসেছি এই দোকানটাতে তো গোপালের জন্য একটা ড্রেস কেনা হচ্ছে এখন মা গোপালের জামা চুজ করতে পারছে পছন্দ হচ্ছে একটা দেখছি মানে সেম সেম হবে না বেশ কম হবে একের চাকের কারখানার মাল তো আমাদের গোপালের সাইজের জামা কাটছে না হাতে বড় যেমন সরবে আমি আর মা এখন একটু মোড়ে ঢুকছি একটা জিনিস কেনার আছে কোল্ড ড্রিঙ্কস তারপরে নিয়ে নেব চকলেট নাও দেখতে পাচ্ছিস চকলেট নিয়ে আর চকলেট না একটা স্ট্রবেরি নেবে স্ট্রবেরি নিয়ে এর নাকি এটা কোনটা হলে এটা তো ভ্যানিলা ভ্যানিলা তো খাবে না ওই না চকলেট কোনটা আর এটা টুটি ফুটি আছে কোনটা কাজ এটা চকলেট চকলেটটা নিচ্ছি কাজু কোনটা বলছিস কাজু এই যে এটা তাহলে এটা কত তাহলে মা এই দুটোই নেবো তো এই দুটোই আর কিছু নেবে মোড়ে এসেছিলাম আর যা কেনার কেনা হয়ে গেছে এবার মোড় থেকে বেরিয়ে পড়লাম ভাই জায়গাটা তোমার জল জমেছে এত বৃষ্টি হয়েছে এই দুদিন ধরে সারা রাস্তায় জল জমে গেছে মা তো কাদাতেই পা দিয়ে দিয়েছে জলের মধ্যে পা দিয়ে দিয়েছে মা ওই দিকে কেনা আছে তাড়াতাড়ি করে সব কিনে ফেলবো প্যাকেটটা ঠিক মতো রেখো একসাথে ঢুকিও না সব মিশে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে প্রচুর জিনিস কেনা হলো আর হাঁটতে হাঁটতে এখন পা ব্যথা হয়ে গেছে মা তো হাঁটতেই পারছে না পিছিয়ে যাচ্ছে তোমার পা ব্যথা হয়ে গেছে এবার আর দেরি করবো না এবার তাড়াতাড়ি বাড়ি যাব ও আরেকটা দোকানেও তো যেতে হবে চাল কিশমিশ কাজু বাদাম নেব
8:30 বাজে চলছে আর বাবা তো জানেও না যে আমরা মার্কেটে বেরিয়েছি তো এখন ভাবছি যে বাবা যদি বাড়িতে চলে আসে তাহলে কি হবে আর 8:30 বাজে কিন্তু প্রচন্ড গরম লাগছে ঘামিয়েও গেছি তো এখন আর দেরি করব না তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেব আর এখন তো এই যে 9:45 মতো বাজে চলছে পূজোও দিতে হবে কারণ যাওয়ার সময় তো পূজোটা দিয়ে যেতে পারিনি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম তো এখন ফ্রেশ হয়ে নিয়ে পূজো দেব তারপর কিছু খাবো খিদেও পেয়ে গেছে ভীষণ তো যাব গিয়ে এখন ফ্রেশ হয়ে নেব তাড়াতাড়ি আর ভাগ্য ভালো যে বাবা এখন আসেনি আসলে পরে দাঁড়িয়ে থাকতে হতো বাইরে কারণ আমরা তো চাবি নিয়ে গেছি আর বাবা জানতোও না যে আমরা বেরোবো এই যে মা এখন চা করে নিয়ে এলো চা আর বিস্কিট খাবো বসে বসে মা আর আমি তো আজকে আর অন্য কিছু খাচ্ছি না মা বলছিল যে মুড়ি চানাচুর মাখবো শোনো আমি বলছি যে না থাক আর মাখতে হবে না কারণ অনেকটাই রাত হয়ে গেছে এইসব খেলে আবার ডিনার করতে অসুবিধা হবে আমার খানিকক্ষণ মাঝে চা খাবো আর এই এখন চার বিস্কিটই খাবো বাইরের খাবার তো আমরা সেরকম এখন খাচ্ছি না যতটা পারি অ্যাভয়েড করারই চেষ্টা করি বাইরের যে কোনো খাবার তেলে ভাজা বলো বা বিরিয়ানি মোমোজ কিচ্ছুই খাচ্ছি না যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ এই সিচুয়েশনে তো অতটা বাইরের খাবার খাওয়াটা উচিত নয় আর বাইরের খাবার বলতে ওই ধরো মিষ্টি কোল্ড ড্রিঙ্ক আর আইসক্রিম এই আমরা খাই আর অন্য কিছু খাই না তো আজকেও আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি আইসক্রিম খাবো কিছুক্ষণ পরে খাবো আর বাবা এলো তো মা যাচ্ছে এখন গেট খুলতে আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হতে চলেছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো তার সাথে সাথে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা।